আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা রাখি আপনারা ভালো আছেন। গুড মর্নিং। শীতের সকাল, শ্বশুর বাড়িতে সকালে, এত সকালে উঠি নাই, দুই আজকে তিন চার দিন যাবত আসছে, আসলে এরকম কুয়াশা কোনোদিনও পরে নাই। দুই দিন ধরে এত এত ঠান্ডা না, হালকা হালকা শীত, কিন্তু আজকে পুরাই কুয়াশা পড়ছে। তাই সকাল 7:30টায় ঘুম থেকে উঠে দেখি একদম বাড়ি অন্ধকার, কুয়াশা ভরে আছে, এই জন্য বের হইলাম একটু ব্লগ করার জন্য। সবুজে গ্রাম আর এই বাংলাদেশ, গ্রামের পরিবেশ তো আরও আরও সবুজে মাখা, চারিদিকে যেদিকেই তাকাই সবুজ। আর সকাল যার যার কাজে শেষে, কাজে নিয়ে ব্যস্ত। আমার পিছনে দেখেন যে কুয়াশা ঘেরা সমস্ত, এই যে কুয়াশা, শীতের সকাল, পরিবেশ সব মাটি খালি। সব এলাকায় ভালো লাগে, এই যে সকালে আলি বিরসা ওষ পড়ছে, মানে আমি ওষুধ দিতেছে, তারপরে কয়টা বাজে মনে হয়, 7:30-8টা। আজকে কয়েকদিন যাবত এই গ্রামে কিন্তু এরকম হয় নাই, আজকে শীত, এই কুয়াশা পড়ে নাই যে। জালা আলি বিরসা ফেলাইছে বড় ধান করার জন্য, পরবর্তীতে আবার বৃষ্টির সময় আসা হলে ওই ধান ক্ষেত দেখানো যাবে। শীতের সকালে হাঁটতে বেরিয়েছি, সকাল না প্রায় 8টা বাজে, কিন্তু কোনো কাপড় শীতের কাপড় পরি নাই, শীতটা উপভোগ করার জন্য। ঢাকাতে তো আর এত শীত না, গ্রামে শীত উপভোগ করার জন্য বেরিয়েছি। একদম শীতের মানে ঠান্ডা কাপড়, চাদর, সোয়েটার, কোনো কিছু গায়ে নেই নেই না ফেসবুক দেখছেন শাড়ি হয়ে যায় টিপটুপ দেখো এই ইয়ার বাড়ির ঠিকানা করতে।